বাংলা টেলিভিশন তথা বাংলা চলচ্চিত্রের খুব জনপ্রিয় একজন অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী। থিয়েটারকে ভালোবেসে কেরানির চাকরি ছেড়ে এসেছিলেন অভিনয় জগতে। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরেও তাঁর মনে থেকে গেছে কিছু আক্ষেপ। মেনে নিতে পারেননি স্ত্রী সোনালি চক্রবর্তীর চলে যাওয়া। নিজের জীবনের এমন অনেক অজানা তথ্য সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে, মামার বাড়িতে থাকতেন তিনি। রাতে ফ্যাক্টরিতে কাজ করে সকালে স্কুল করতেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র পড়াতেনও। দিদি এবং মা দুজনেই কাজ করতেন সংসার চালানোর জন্য। এইভাবে চলতে চলতে তিনি স্টোর কিপারের কাজ পেয়ে যান একদিন। হায়ার সেকেন্ডারি পাস করার পর আসানসোলে একটি সাইকেল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান, কিন্তু সেখানে বেশ কিছু মাস কাজ করে থিয়েটারের টানে বাড়ি চলে আসেন। থিয়েটার করতে করতেই আলাপ হয় সোনালি চক্রবর্তীর সঙ্গে। সোনালি তখন নাচে মাস্টার্স করছেন। সেই সময় শঙ্করের আর্থিক দুরাবস্থার কথা শুনে সোনালি তাকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নেন। নাচের টিউশনির পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন শঙ্করকে। এইভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বাড়ির অমতে বিয়ে করার সিদ্ধান্ত নেন সোনালি। বিয়ে করে বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন শঙ্কর। বৌভাতের দিন সোনালিকে নিয়ে থিয়েটারও করতে গিয়েছিলেন তিনি। যে মানুষটা সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন, সেই মানুষটাকে হারিয়ে আজ বড্ড অসহায় অভিনেতা। দূরদর্শনে একটি নাটকের হাত ধরে অভিনয় শুরু করেছিলেন তিনি। জন্মভূমিতে কাজ না করলেও জননী সিরিয়ালে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ধীরে ধীরে শুরু হয় একের পর এক মেগা ধারাবাহিকের কাজ। বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন তিনি। মুখ্য চরিত্রে তেমনভাবে সুযোগ না পেলেও পার্শ্ব চরিত্র বা ভিলেনের চরিত্রে বহুবার তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে এত কিছুর পরেও কিছু আক্ষেপ আজও থেকে গেছে মনে। অভিনেতার কথায়, তিনি বড্ড ভুল সময়ে এসেছিলেন বাংলা ছবির জগতে। যে সময় প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, অভিষেকরা বাংলা ছবির জগতে রাজ করছেন, সেই সময় তিনি কাজ আরম্ভ করেন। স্বাভাবিকভাবেই তখন পরিচালকরা নতুন কোনো মুখ নিতে চাইতেন না সিনেমায়। অগত্যা খলনায়ক বা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হতো তাঁকে। এখন কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অরিন্দম শীল, কারোর কাছেই ডাক পান না তিনি। পেটের দায়ে তাই এখন ধারাবাহিককেই সঙ্গী করতে হয়েছে, এমনটাই জানালেন অভিনেতা। বেলা শেষে সিনেমা চলাকালীন সৌমিত্রবাবু শঙ্করকে বলেছিলেন, আমি জানি না কেন বাংলা ইন্ডাস্ট্রি তোমায় ব্যবহার করতে পারল না। একসঙ্গে কাজ না করলেও উৎপল দত্ত শঙ্কর চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করেছিলেন। যেখানে এত মহান ব্যক্তিত্বরা তাঁর অভিনয়ের প্রশংসা করলেন, সেখানে কেন বাংলা ইন্ডাস্ট্রি তাঁকে সুযোগ করে দিল না? শুধুমাত্র ধারাবাহিকে অভিনয় করতেন বলেই কি বাংলা ইন্ডাস্ট্রি তাঁকে চিরকাল দূরে সরিয়ে রেখে দিল? বর্তমানে অভিনেতার কণ্ঠে শুধুই আক্ষেপ। আজ একটি ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই তাঁর। সেটাও ভবিষ্যতে থাকবে কি না তা নিয়ে বেশ সংশয়ে রয়েছেন তিনি। কাজ না থাকলে একটি ছোট্ট ফ্ল্যাটে চলে যাবেন আর বাকি টাকা রেখে যাবেন একমাত্র মেয়ের জন্য। গাড়িও হয়তো বেচে দেবেন তিনি। একজন সুদক্ষ অভিনেতার এমন করুণ পরিণতি দেখলে সত্যিই চোখে জল আসে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।